আপনাদেরকে কি আমি ইয়ে দেখাই রেট্রোস্পেকটিভাল দেখাই ইয়ে দেখাই থ্যাঙ্ক ইউ স্যার বেসিক আমি একটা রেট্রোস ইয়ে দেখাই একটা বাড়ির মত এই জায়গাটা বাড়ির মত Thank you.
এটার দিয়ে গ্রে দিয়ে আমরা অ্যামাউন্ট অফ রিফ্লেকশন নির্ধারণ করতে পারি, যে রিফ্লেকশনের পরিমাণ কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ না পরে নো রিফ্লেকশন, পুরোটাই নর্মাল, একটু রিফ্লেকশন হালকা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কেউ গ্রেতে এসে কনফিউজ, আমরা এখানে গিয়ে এরকম অ্যামাউন্ট দিয়ে একই জিনিস, ঠিক আছে। তবে স্ট্যান্ডার্ড একটা রিফ্লেকশন আছে, অনেক সময় ওটা দরকার হয়, সেই জায়গাটাতে এখানে আরেকটা ক্লিক করলে, এখানে প্রথম দুইটা ক্লিক, আরেকটা ক্লিক করলে দেখেন এখানে ফ্রেশ নেল আছে, হালকা একটা রিফ্লেকশন আছে, বুঝতে পারছেন। ফ্রেশ নেল এটা অনেক সময় দরকার হয়, যেমন এটার জন্য হয়তো আমি ফ্রেশ নেল রাখতে পারি, বা এখন এটা ফ্রেশ নেল এটার জন্য আপনার কম হয়, হ্যাঁ এখানে এই রয়েছে, আমরা আপনার ফ্রেশ নেল এখানে রাখবো না, আমরা এখানে গিয়ে এখন এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কি, আমাদের ওই ইমেজটা রয়েছে, এই ইমেজটা রয়েছে, এই ইমেজটার সাথে যদি আমি ই করতে চাই, এই ইমেজটার সাথে আমি নরমালি এটাকে দিই, এটাকে দিই, এখানে গিয়ে এই তিনটা এরকম দেখা যাচ্ছে, এই তিনটাকে আমি আই ক্যান মেক ইট মোর রিয়েলিস্টিক, এই এনভায়রনমেন্টে গিয়ে আমি এখানে গিয়ে এইটা হচ্ছে যে বেসিক দেখেন, এগুলো স্ট্রেট দেখাচ্ছেন, একটু বাঁকা দেখাচ্ছে, কারণ পজিশনের জন্য, আবার এনভায়রনমেন্টের মধ্যে রিফ্লেক্ট করছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ রে ট্রেস, ঠিক আছে। রে ট্রেস দিয়ে আমরা কিছু এখানে, এই রে ট্রেসটা মোটামুটি, কিন্তু এই কনসেপ্টটা আপনাদের ভিডিওতে হেল্প করবে, আর এখানে দিয়ে রে ট্রেস দিয়ে আমরা একটা ই তৈরি করতে পারি, কি বলে, আর একটা মেটাল টাইপ ম্যাটেরিয়াল আমরা এখানে তৈরি করতে পারি। এই মেটাল ম্যাটেরিয়ালটা কেমন ম্যাটেরিয়াল হবে, কেমন মেটাল হবে, ইট উইল বি অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন টাইপস অফ HDRI ইমেজ, হাই ডায়নামিক রেঞ্জ ইমেজ, নাম শুনেছেন আপনারা, অনেকেই নাম শুনেছেন, হাই ডায়নামিক রেঞ্জ ইমেজটা দিয়ে আমরা মেটাল টাইপ এফেক্ট তৈরি করতে পারি। ওই ডাইনামিক অ্যাকচুয়ালি মেটাল কিছু রিফ্লেক্ট করে, তার এনভায়রনমেন্টটা যা আছে সেটাকে রিফ্লেক্ট করে, তো এনভায়রনমেন্টের ওই জিনিসটাকে আমরা ভিতরে যখন এখানে এনভায়রনমেন্টটা দিয়ে দিব, এই ভিতরে এনভায়রনমেন্টটা দিয়ে দিব, তখন ওটা রিফ্লেক্টেড হয়। এখন যদি মানে ইয়ে হয় গোল্ডেন কালার, তাহলে গোল্ডেনটা বেশি যদি থাকে ওই এনভায়রনমেন্টের মধ্যে, যদি গোল্ডেন কালার টাইপ কালার বেশি থাকে, তাহলে ওইটা রিফ্লেক্ট করবে অ্যাজ এ গোল্ডেন কালার, বুঝতে পারছেন। তো ওই জন্যে সেই কালারের প্রাধান্যওয়ালা HDR ইমেজ আপনাকে তৈরি করতে হবে। HDR ইমেজ ফটোশপে তৈরি করা যায়, আপনারা ওর হেল্প ফাইল খুলে হয়তো ট্রাই করে দেখতে পারেন কিভাবে HDR ইমেজ তৈরি করা যায়, ঠিক আছে। আমি এখন এটা থেকে বেরিয়ে যাচ্ছি, রিসেট করে নিয়ে এখন আমরা ইয়েটা কোথায় রয়েছে, আচ্ছা আপনারা অনেক সময় এগুলো সচেতন, কেউ কখনো খুব বেশি দিয়ে দেন, কখনো কম দিয়ে দেন, আমি এই কথা বলার পরও যখন আপনারা প্র্যাকটিস করবেন, আমি অনেকেরই দেখি যে 4 দিয়ে প্র্যাকটিস করছেন, মানে সেগমেন্ট ডিফল্ট যেটা সেটা দিয়ে করছেন, একটু বাড়িয়ে নেবেন যাতে এটা দেখতে সুন্দর হয়।
আচ্ছা এখানে গিয়ে আমি স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে গিয়ে রেট্রোস ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই এগুলো তো আমরা জানাই আছে, টু সাইডেড করে নিলাম। আচ্ছা তারপর আমরা এখানে রিফ্লেকশনে গিয়ে ফ্রেশনাল করে নিলাম, এগুলো জানি না, কিছুক্ষণ আগে শিখেছি আমি। ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, এখানে রিফ্র্যাকশন সম্পর্কে বলা হয় নাই, এটা হচ্ছে যে নর্মালি কোন এক এক অবজেক্টের রিফ্র্যাকশন, অ্যাকচুয়ালি লিকুইডের মধ্যে দিয়ে আমরা রিফ্র্যাকশন দেখি, তেল পানি এগুলোর মধ্যে দিয়ে, বরফ এগুলোর মধ্যে দিয়ে, এক একটা অবজেক্টের রিফ্র্যাকশনের ভ্যালু এক এক রকম, এটা জিরো থেকে ফাইভ এর মধ্যে ভ্যালু ইয়ে করে ডিফার করে, আর এইটার কোনটার জন্য কত ভ্যালু এটার জন্য একটা ইন্ডেক্স আছে, ওই জন্য এটাকে আইওআর বা ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন বলে। অনেক বইয়ে বা আপনি নেটেও যদি সার্চ করে দেন যে আইওআর দিলে, তখন দেখবেন যে ওই লিস্টটা দিয়ে দেওয়া আছে, ওইটাকে বলে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, ওইটাকে ইন্ডেক্স বলে। তো আমরা এই এফেক্টের জন্য অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেডলি একটা ভ্যালু দিব, কারণ এখানে হান্ড্রেড দেওয়া যায়, এটা এফেক্ট তৈরি, হান্ড্রেড দেওয়া যায়, এটা এফেক্ট তৈরি করার জন্য আমরা এটাতে এইটটি দিচ্ছি। নরমাল ভ্যালু হচ্ছে 0.5, কিন্তু যেহেতু আমরা এফেক্ট তৈরি করব সেজন্য আমরা 80 দিলাম, বুঝে গেছে? এখানে আমরা একটু বাড়িয়ে দিই 240-50, এখানে বাড়াই, ঠিক আছে। আর এনভায়রনমেন্টে গিয়ে আমরা বলেছি যে আমরা ইমেজ দিতে পারি, এখানে এনভায়রনমেন্টে গিয়ে আমরা HDRI দেব, আমরা লাকি যে এখানে কিছু ম্যাক্স কিছু ডিফল্ট HDRI এখানে দিয়ে দিয়েছে, তো সেই ইমেজগুলোই আমরা এখানে ব্যবহার করতে পারি। HDRS আমরা প্রথমটাই ব্যবহার করি, কারণ এটা কম্পারেটিভলি ভালো আসে। এখানে এই সেট আপ আছে, এই সেট আপ দিয়ে আপনি এটাকে লাইট ডিপ এগুলো করতে পারেন, এগুলো এটাতে আগের সেট আপ আছে, এটাকে আমরা জিরো করে দিই, এটা মাইনাস দিলে আরো একটু কালারটা লাইট হয়, ওকে এরকম আসছে। এবার দেখেন এটা আমরা কি করতে, এটা 10 বাজে না, আমাদের একটু সময় আছে, এটা এরকম একটা অবজেক্ট তৈরি হয়েছে, এটা একটু বড় করে দিই, বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কেমন ই এফেক্ট হবে, সেটা অ্যাকচুয়ালি নির্ভর করছে হচ্ছে কোন টাইপের HDRI আপনি ইউজ করছেন। এখানে আপনি যদি HDRI টা এখানে চেঞ্জ করে নেন, সাপোজ এইটার পরিবর্তে আমরা HDRI নিই, এটা না, আমরা ধর এটা ছিল যেমন, এটার আমি সেট আপটা চেঞ্জ করে দিই, এখানে সেট আপটা একটু আমি লাইট করে দিই, ওকে ওকে, লেকিন এটা আর একটু লাইট, ওই জাস্ট ওইখানে ওইটা অ্যাডজাস্টমেন্টটা চলে, তো এই ডিপেন্ডস আপন দা কোন টাইপের আপনি HDR নিচ্ছেন সেটা গিয়ে কিভাবে দেবে। আজকে আর না পড়াই, পড়াই ও আর একটু জিনিস দেখাই, এখানে আর একটু অপশন আছে, সময় আছে আমাদের কাছে না, এখানে অনেক সময় আমরা যদি ব্রাস্ট মেটাল টাইপ তৈরি করতে চাই, অনেক সময় যদি আমরা ব্রাস্ট মেটাল টাইপ তৈরি করতে যাই, ইন দ্যাট কেস আমরা এখানে বাম্প আছে, এই বাম্পে আমরা নয়েজ দিয়ে দিতে পারি, ঠিক আছে, যাই নয়েজ, নয়েজ তো জানি আমরা এরকম একটা, তো নর্মালি এটা নয়েজ দিলে তো দেখেন এটা অনেক বোঝা যাচ্ছে না, অনেক বড় বড় বাম্প হয়েছে তো ওই জন্য বোঝা যাচ্ছে, একটু ছোট করলেই আপনারা এটা ধরতে পারবেন, নয়েজ সাইজ আরো ছোট করে আমরা ঠিক আছে,
আর এখানে ফ্র্যাকচার ফ্র্যাকচার গুলো ফিনিশের মধ্যে আর বাম্পের মধ্যে এটা অনেক বেশি ইন্টেন্স এখনো হয়নি অনেক বেশি ইন্টেন্স ঠিক আছে এই ইন্টেন্সিটিটাকে আমরা অ্যাডজাস্ট করব আমি ইচ্ছা করে করছি ইন্টেন্সিটিটা অ্যাডজাস্ট করব আমি এখান থেকে সো দ্যাট এটা যত ডিপ কালার ব্ল্যাক ভিতরের দিকে যায় হোয়াইট উপরের দিকে আসে উপরের দিকে আসে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে মানে বেশি কত ব্ল্যাক না নিয়ে লাইট অ্যাশ কালার নিয়ে তখন আমরা এফেক্ট আরো কমে গেছে আরো কম কম কমাতে পারি আমরা ওই কালারটা আর একটু লাইট আরো নিচের দিকে বুঝা গেছে জি স্যার এখানে কি এটাকে আমরা আরো ছোট করব ইয়ে সাইজ হালকা গ্রেনি আসছে ঠিক আছে এখানে চাইলে এখানে ব্লার আছে ব্লার কিছুটা একটু ব্লারি করে দিতে পারেন টু মেক ইট টু অ্যাডজাস্টমেন্ট এর জন্য এখন গ্রেনটা বোঝা যাচ্ছে না একটু এটা আরো খুব বাড়িয়ে দেন এবার যেহেতু বেশি ব্লারি হয়ে গেছে এটা একটু বাড়িয়ে দেন আচ্ছা আপনারা এগুলো দুটোই যা দেখবেন একটু অ্যাডজাস্ট করতে হবে তো অ্যাডজাস্ট করতে পারবেন।